বিএনপি নিজের আন্দোলনেই বিশ্বাসী, অন্যকে উস্কে দেওয়ার রাজনীতি করে না। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এমন দাবি করেছেন দলটির নেতারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যে রক্ত ঝরেছে, সরকারের কাছে তার জবাব দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব মহানগর ও জেলায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এই সমাবেশ। সমাবেশে নেতাকর্মীদের বক্তব্যে উঠে আসে হেফাজতে ইসলামের আন্দোলনের প্রসঙ্গ। আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপি নিজের আন্দোলনে বিশ্বাসী, কাউকে প্ররোচনা দেওয়ায় বিশ্বাসী না, বরং আওয়ামী লীগ আপনারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন, উস্কানি দিয়ে বিএনপিকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে রক্তপাতের জন্য সরকারকেই দায়ী করেন মির্জা ফখরুল। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নিজেদের রাজনৈতিক পরাজয় ঠেকাতে বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, প্রযুক্তির মাধ্যমে বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যে এমন প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের অপতৎপরতা থেকে তারা উস্কানি দিয়ে যাচ্ছে তাদের সেই পুরনো সন্ত্রাসী রাজনীতির উপর, তারা আবারও ভর করেছে এবং বিএনপি সুস্পষ্টভাবে তাদের মদত দিয়ে যাচ্ছে, দেশে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দেশে যেন অস্থিতিশীল একটা পরিবেশের সৃষ্টি হয়, তারা চাইছে ঘোলা পানিতে মাছ শিকার করতে। হত্যা ও হামলার প্রতিবাদে মহানগর ও বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে বিএনপি। সকাল 10:30টার দিকে বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একদলীয় সরকার ব্যবস্থায় দেশের গণতন্ত্র এখন মৃত, বিরোধী দলকে তাদের সমাবেশ মিছিল করতে দেয়া হচ্ছে না। এদিকে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন বিএনপির 3 নেতাকর্মী। ময়মনসিংহে মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতেও পুলিশ বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে, পরে পুলিশ 6 জনকে আটক করে।